বিধানসভা নির্বাচনের প্রাককালে পরিকল্পিত নাশকতার ছক এবার বেলুনিয়ায়। বিশালগড়ে একের পর এক বোমা উদ্ধারের ঘটনার পর এবার বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধারের ঘটনা বেলুনিয়া শহরের জেল রোড এলাকায়। স্থানীয় সিপিএম নেতা রোহিণী দেবনাথের বাড়িতে পাওয়া গেছে বোমাগুলি। ঘটনায় শহর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত নেমেছে পুলিশ। এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয় এমনটাই দাবি তুলেছেন স্থানীয় লোকজন। নেতাজি পল্লী সংলগ্ন জেল রোডে একটা চীনের নিচে দুটো বোম পাওয়া গিয়েছে। আসলে সিপিএম নির্বাচন যত ঘনিয়ে এসছে, সিপিএম যারা গতদিন যারা সন্ত্রাস করেছে, বোম মেরেছিল, বোম বানিয়েছিল, বোম দেখিয়েছিল, তারা এখন বোম বানানো শুরু করেছে এবং বোম বানিয়ে মানুষের ঘরের কোথাও কোণে কোথাও খেরের চিনের নিচে রেখে দিয়ে তারা বিভিন্নভাবে রাতের অন্ধকারে আমাদের কর্মী অথবা সিপিএমের কর্মীর উপরে হামলা করে বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করবে। আর আইন শৃঙ্খলা নেই, গণতন্ত্র